بسم الله إذا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা অ্যাপ্লাইড আকীদা পড়তেছিলাম। আকীদা যখন আমরা বুঝলাম ইসলামে আকীদা কী অথবা তাওহীদ বুঝলাম বা ইসলামী বিশ্বাসের মূল বস্তুগুলো যখন আমরা জানলাম মূল ব্যাপারগুলো বা পিলারগুলো, তারপরে সেটাকে জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেরকম কতগুলো জিনিস আমরা পড়তেছিলাম। তার ভিতর আজকে মানে ইদানিং যে চ্যাপ্টারটা আমরা পড়তেছি সেটা হচ্ছে যে আল ওয়ালা ওয়াল বারা বলি আমরা, অর্থাৎ আল এই ইংরেজিতে নামটা হচ্ছে ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি অ্যাকর্ডিং টু দ্য আকিদা অফ আহলে সুন্নাল জামা। আহলে সুন্নাল জামার আকিদা অনুযায়ী বন্ধুত্ব এবং শত্রুতা কী হবে একজন মুসলিমের জন্য সেটা নিয়ে আমরা পড়তেছিলাম। সো এটার ভিতরে একটা জায়গায় আমরা যেখানে শেষ করছি গত দিন সেটা ছিল যে কারো প্রতি ওয়ালা, ওয়ালা মানে ভালোবাসা, ফ্রেন্ড ওয়ালি যেটাকে বলি সিঙ্গুলার, এবং সেটা হচ্ছে ফ্রেন্ড প্রোটেক্টর এরকম সেন্স আসে, বিলঙ্গিং সেন্স অফ বিলঙ্গিং আসে, আপনার নিজের একজন সে এরকম মনে হবে আপনার নিজের মানুষ। এবং এটার প্লুরাল হচ্ছে আউলিয়া, এবং সেটা যদি আপনার কারো মানে সেটা আল্লাহর জন্য কাউকে ভালোবাসা সেটার ভিতরে কী কী আলামত হবে বা কী কী করবেন আপনি বা কী কী করণীয় আছে সেটা পড়তে গিয়ে আমরা চার নম্বর পয়েন্টটা শেষ করছিলাম, পাঁচ নম্বরটা আজকে পড়ব, পাঁচ নম্বরটা শুরু করব। সেটা হচ্ছে নট স্পাইং অন দেম, তাদেরকে আপনি তাদের গুপ্তচর বৃত্তি করবেন না, তাদের পেছনে কী করতেছে না করতেছে। আপনি দেখবেন গ্রামের মানুষেরা সব অভ্যাস আছে, গ্রামের ঘরগুলা হয়তো অনেক সব বেড়ার ঘর বা টিনের ঘর, পাশ দিয়ে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের কথা অথবা কোনো একটা ঝগড়া হচ্ছে ধরেন অথবা ভালো কথা যে যাই হোক সেটা দেখবেন যে দাঁড়া একটু শুনতে চেষ্টা করে। এটা অত্যন্ত গর্হিত একটা ব্যাপার, স্পাইং অন ইচ আদার, নট পাসিং অন ইনফরমেশন অ্যান্ড সিক্রেটস অ্যাবাউট দ্যাম টু দেয়ার এনিমিজ, তাদের শত্রু যদি কেউ থাকে তার কাছে তার সম্বন্ধে তার গোপন কথা তার ভিতরের কথাটা যেন আপনি না ই করেন, চালাচালি না করেন, রিফ্রেনিং ফ্রম হার্মিং দ্যাম তাদের ক্ষতি না করেন, অ্যান্ড রিকনসাইলিং বিটুইন দ্যাম, এবং যদি দুজনের ভিতরে ঝগড়া ঝাটি থাকে বা দুজনের ভিতরে ই থাকে সেটা মিটমাট করে দেবেন। আপনি জানেন যে ওয়ান অফ দ্য ক্লজেস যেখানে মিথ্যা কথা বলা যায় আছে ইসলামে, মিথ্যা কথা বলা যেখানে জায়েজ আছে তিনটা ব্যাপার আছে। একটা হচ্ছে যুদ্ধের সময় যখন আপনার আমাকে যদি এখন কেউ বিদেশি ধরেন একটা বিদেশি শক্তি বাংলাদেশে অ্যাটাক করলো এবং সে আমাকে জিজ্ঞেস করলো যে ঢাকা ক্যান্টনমেন্ট কোন দিকে, তা আমি তখন মিথ্যা বলতে পারবো, উল্টা দিকে দেখাতে পারবো যে ওই দিকে, বিকজ এটা যুদ্ধের সময় এবং মুসলিমদের এগেনস্টে নন মুসলিমদের যুদ্ধ যদি হয়। আরেকটা হচ্ছে আপনার যান বাঁচানোর জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন। আর থার্ড যেটার জন্য মিথ্যা কথা বলা যায় সেটা হচ্ছে যে দুজন মুসলিমের ভিতর রিকনসাইল করার জন্য, তারা হয়তো একে অপরের মুখ দেখতে চায় না, প্রচণ্ড ঘৃণা বা হিংসা বিদ্বেষ আছে, আপনি একটা মিথ্যা কথা বললেন যে অমুক তো আপনার সম্বন্ধে খুব ভালো কথা বলছে, শুধু সেকেন্ড পার্সন বললো তাই নাকি, আমি তো মনে করতাম যে সে আমাকে খুব অপছন্দ করে, অ্যান্ড এটিতে যদি রিকনসাইল করতে পারেন তাহলে এটা যায় যাচ্ছে, মানে ইটস সো ইম্পর্ট্যান্ট আর কি, সেটা বোঝাতে বললাম। আর স্পাইংয়ের কথা আপনি জানেন বোধহয়, একটা গল্প জানেন, অনেকেই জানেন হয়তো, ওমর আদালু ওই রাত্রে ছদ্মবেশে ঘুরতেন, এরকম একদিন উনি জনৈক সাহাবির এসে দেখছেন যে বাসায় মানে এর বাড়ি থেকে বুঝছেন যে উনি মদ খাচ্ছেন বা ওনার ঘরে মদ আছে বা মদের কোনো একটা ই আছে ব্যাপার আছে, তো উনি তাকে ই করছেন, বলছেন যে পরের দিন তার বিচার হবে বা ইত্যাদি বলছেন। তখন ওই ওই ভদ্রলোক তাকে বলছেন যে দাঁড়ান দাঁড়ান আপনি শুনে যান যে আমি আগে আপনাকে কোর্টে উঠাবো বিকজ আপনি আমার একজন মুসলিমের পেছনে গুপ্তচর বৃত্তি করছেন, স্পাইং করছেন, এটা খলিফা হিসাবে আপনাকে আগে আমি কোর্টে উঠাবো কাজীর কাছে, তারপরে আপনি আমার কথা বলবেন আর কি। তখন ওমর আদালন তার সাথে একটা মানে মিটপাট করে নিয়েছেন, কারণ আসলে উনি যেটা করছেন ওটা অন্যায়, ইসলাম আপনাকে বলে নাই যে মানুষ ঘরে গিয়ে গুপ্তচর বৃত্তি করে তার দোষ দেখবেন বা দোষ বের করবেন, এটা ঠিক না, ইভেন দোষে যদি কোনো দোষ থেকেও থাকে তার। আচ্ছা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই যে একটা কথা বলছেন না যে নট পাসিং অন ইনফরমেশন অ্যান্ড সিক্রেটস অ্যাবাউট দ্যাম টু দেয়ার এনিমিজ, শত্রুর কাছে করবেন না তার তার সম্বন্ধে তার গোপন কথা বা তার ই করবেন না, এটা ঠিক আছে, কিন্তু কতগুলো জায়গাতে কিন্তু আপনাকে তার যদি কোনো দোষ থাকে সেটা বলতে হবে। এটা আমরা অনেকে ভুল করে ফেলি, জানি না বলে ভুল করি অথবা জানলেও হয়তো এটা মানে ওইভাবে জানি না। সেটা হচ্ছে যেমন ধরেন
কেউ এসে আপনার নেইবার সম্বন্ধে জিজ্ঞেস করলো যে এই নেইবারের ছেলের সাথে তার মেয়ে বিয়ে দিতে চায়, একটু খোঁজ নিতে আসছে। এখন আপনি তার সমস্ত দোষ গোপন করে, সে হয়তো ড্রাগ অ্যাডিক্ট বা সে হয়তো অত্যন্ত দুশ্চরিত্র একটা ছেলে, আপনি তার গোপন মানে ই গোপন করলেন, দোষ গোপন করে বললেন খুব ভালো ছেলে, এটা কিন্তু জায়েজ না। এই বিয়ের ব্যাপারে কিন্তু আপনাকে সত্যি কথাটা বলতে হবে, এবং তার যদি কোনো দোষ থাকে সেটা আপনাকে প্রকাশ করতে হবে, বা প্রকাশ মানে জাস্ট যতটুকু দরকার ওই ওই যে মেয়ের বাপ যিনি খোঁজ নিতে আসছেন তাকে বলবেন। এরকম আরও ক্লজ আছে যেখানে দোষটা গোপন করা যাবে না, কিন্তু জেনারেল কথা হচ্ছে যে দোষ গোপন করতে হবে, বা যা বললাম আমরা সেটাই ভ্যালিড, এবং একজন মুসলিমের বেলায় সেটা ভ্যালিড। এরপর পয়েন্টটা, 6 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাডহেরিং টু দ্য মেইন বডি অফ মুসলিমস অ্যান্ড নট সেপারেটিং ফ্রম দ্যাম। মেইন বডি বলতে কিন্তু মেজরিটি বলতেছেন না এখানে, এটা আমরা সব ভুল করে ফেলি। মেইন বডি বলতে বোঝানো হচ্ছে যে আহলে সুন্নাল জামার মেইন ধারাটা যেটা, মানে সেন্ট্রাল ধারা যেটা, সেইটার কথা বলতেছেন। এখানে কিন্তু মেজরিটির কথা বলতেছেন। আপনি যদি মেজরিটি মুসলিমকে ফলো করতে যান তাহলে আপনি বিপদগামী হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন এখনকার দুনিয়াতে। বাট এটা আমি আপনাদের কোন গ্রুপে দিলাম আমার মনে নাই, আমার ইয়াং মুসলিমসে এবং সম্ভবত আপনাদেরকেও পাঠাইছি যে আল্লাহ তাআলা কোরআনে যে সমস্ত আয়াতে বলছেন যে অধিকাংশ এরকম হবে না, অধিকাংশ এরকম হবে না, সেখানে আল্লাহ বুঝাইছেন যে খুব কম মানুষই সত্যটা জানবে, সঠিক পথের উপর থাকবে, বা তারা হয়তো মাইনরিটি হবে অ্যামং দ্য মুসলিমস এগেইন। সুতরাং এখানে মেইন বডি বলতে আমরা মেজরিটি বোঝাচ্ছি না, বাট আহলে সুন্নাহ জামার মূল ধারাটা বোঝাচ্ছি আমরা, অফ মুসলিমস অ্যান্ড নট সেপারেটিং ফ্রম দ্যাম, তাদের থেকে আলাদা করবে না নিজেকে, কোঅপারেটিং উইথ দ্যাম ইন রাইটিয়াসনেস, তারা যখন ভালো কিছু করবে অ্যান্ড পাইটি, পরহেজগারি এবং সৎ কাজে তাদের সাথে সহযোগিতা করবেন তাদেরকে, অ্যান্ড এনজয়িং হোয়াট ইজ গুড অ্যান্ড ফরবিডিং হোয়াট ইজ ইভিল, এবং সৎকারে আদেশ করবেন তাদেরকে বা তাদের সাথে থাকবেন, এবং অসৎ কাজে নিষেধ করবেন তাদেরকে। সো এগুলো গেল যখন আপনি কারো প্রতি, যখন আপনার সেন্স অফ বিলঙ্গিং থাকবে, ওয়ালা থাকবে, ভালোবাসা থাকবে আল্লাহর জন্য, তখন তার প্রতি আপনার কী কী করণীয় বা কী কী কীভাবে তাকে দেখবেন, কীভাবে তাকে ট্রিট করবেন, সেটার ডিসক্রিপশন গেল। এখন উল্টাটা আসতেছে যে যখন কারোর প্রতি আপনার আল্লাহর জন্য কারোর প্রতি যখন অপছন্দ, কাউকে যখন অপছন্দ করবে, তো কারোর প্রতি যখন শত্রুতা আপনি পোষণ করবেন আল্লাহর জন্য কেবল, বা আল্লাহর দিনের জন্য, সেইখানে কী কী করণীয় বা কী কী আলামত থাকবে আপনার ভিতর, সেটা আমরা 1, 2, 3, 4 করে একই আগের মতো আবার পয়েন্ট ওয়াইজ পড়ব। প্রথম হচ্ছে যে হেটিং শির্ক অ্যান্ড কুফর অ্যান্ড দোজ হু ফলো দেম, শির্ককে ঘৃণা করবেন, কুফরকে ঘৃণা করবেন, এবং শির্কের অনুসারী যারা তাদেরকে ঘৃণা করবেন, অ্যান্ড ফিলিং এনিমিটি ইন ওয়ানস হার্ট টুয়ার্ডস দেম, এবং আপনার আপনার অন্তরে যেন তাদের প্রতি শত্রুতা অনুভব করেন আপনি বা ঘৃণা অনুভব করেন। এটার মানে কিন্তু তারা মেরে ফেলে না বা তারে তার মাথায় লাঠি ভাঙে না, তা কিন্তু না। এটা আমি আগের দিনই বললাম যে এটা হচ্ছে একটা ফেথ বেসড ফিলিং, এই ফিলিংটা হচ্ছে আপনার দিনের জন্য, আপনার ইমানের জন্য, আপনার বিশ্বাসের জন্য। কিন্তু যে মানুষটা এটা কোনো, এতে আগের দিনও বলছি আমি, উল্টা পড়তে বলছি, বাট এখন মানে ওইটা ভালোবাসার ব্যাপারে বলছি, এখানে ঘৃণার ব্যাপারে বলতেছি, যে একজন কাফির ধরেন তার কুফরটা এবং তার শিরটাকে আপনি ঘৃণা করতেছেন, এবং সেটার ধারক বাহক বলে তাকে আপনি অপছন্দ করতেছেন, কিন্তু কোনো এথেনিক কারণে না, সে কালো দেখে না, সে নাইজেরিয়ান দেখে না, সে চাইনিজ দেখে না, সে আফ্রিকান দেখে না, অথবা সে ইংলিশ দেখে না, তাকে ঘৃণা করতেছেন তার ফেথটাতে, যেহেতু সে কুফরের উপর শিরকের উপর আছে, এটা সবচেয়ে বড় জুলুম, এটা সবচেয়ে বড় খারাপ জিনিস। আগেই আপনাদের বলছি, আগে একদিন বলছি যে ইমান বা তাওহীদ হচ্ছে এমন একটা জিনিস যেটা সমস্ত গুণাকে ছোট করে ফেলে, সমস্ত খারাপ কাজকে ম্লান করে দেয়, অর্থাৎ খারাপ কাজগুলোকে ডাইলুট করে, ডিপ্লিট করে ফেলে অনেকটুকু, অনেকটুকু খারাপত্ব চলে যায় সেটা, যদি কারো কেউ কুফর কী বলে, কেউ তাওহীদের উপর এবং ইমানের উপর থাকে। একইভাবে শিরক বা কুফর হচ্ছে এমন গর্হিত বা জঘন্য দুইটা দোষ যা যে কোনো ভালো কাজকে ম্লান করে ফেলে বা ডিপ্লিট করে ফেলে, ডাইলুট করে ফেলে, তার ভালো কাজটা ভালো থাকে না। তো এই এই যে বললাম যে ঘৃণা করা, এটা কিন্তু এথেনিক লাইনে না, বা অন্য কোনো পলিটিক্যাল লাইনে না, বা ভাষাভাষী বা মানে কোনো ধরনের না, বর্ণ বর্ণ জাতীয়তা কোন ধরনের ভিত্তিতে না, এটা এই ঘৃণাটা হচ্ছে ফেথ বেসড ঘৃণা, অর্থাৎ তার দুষ্ট বিশ্বাস অথবা খারাপ বিশ্বাস এর জন্য তার প্রতি ঘৃণা। যদি কালকে সকালে সে মুসলিম হয়ে যায়, সে আমার ভাই এবং তার জন্য আমার দরজা খোলা। আমি আগে একদিন বলছি যে ইসলাম কিন্তু ইন এ সেন্স এক্সক্লুসিভ রিলিজিয়ান,
সবাইকে ইনক্লুড করে না, কিন্তু জাস্ট ঢালাওভাবে ইনক্লুড করে না, বাট ইনক্লুশনের দরজাটা সবসময় খোলা থাকে। যে কেউ যে কোনো সময় সে দরজা দিয়ে ইসলামে প্রবেশ করতে পারবে, এবং তাহলে সে আপনার একজন বা আমার একজন হয়ে যাবে, বা আমাদের একজন হয়ে যাবে। কিন্তু সেটা যতক্ষণ করতেছে না, ততক্ষণ কিন্তু তাকে ইসলাম এক্সক্লুড করে, ইন দ্য সেন্স যে তাকে জাহান্নামী মনে করে, তাকে কাফের মনে করে, তার সাথে মেয়ে বিয়ে দেয় না, তার সাথে বুঝছেন না, মানে তার জানাজা, তার ফিউনারেলে যায় না, বা অ্যান্ড সো অন আর কি। যাই হোক, 2 নম্বর হচ্ছে নট টেকিং দ্য কুফার এজ ফ্রেন্ডস অ্যান্ড সাপোর্টার্স, নট শোয়িং ফ্রেন্ডশিপ টুয়ার্ডস দেম অ্যান্ড সেপারেটিং ফ্রম দেম কমপ্লিটলি ইভেন ইফ দেয়ার রিলেটিভস। একটু আগে যে আমরা এই এই অংশটা শুরু করার আগে একটা অ্যাড পড়ছিলাম, আপনাদের মনে আছে আমি বলছিলাম যে সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত, যেখান থেকে ওয়ালা আল ওয়ালা ওয়াল বারা জিনিসটা ওয়াজিব বা ফরজ হয়ে যায় মুসলমানের জন্য, সেই আয়াতটাতে আমরা কি পড়লাম যে আল্লাহ কি বলতেছেন। আবার পড়ি আয়াতটা, আমার খুব পছন্দের আয়াত, পছন্দের এবং খুব ইম্পর্টেন্ট আয়াত। এখানে কি বলতেছেন আল্লাহ, ইউ উইল নট ফাইন্ড এনি পিপুল হু বিলিভ ইন আল্লাহ, তুমি এমন কোনো মানুষকে পাবা না যারা আল্লাহ বিশ্বাস করে, বিলিভ ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে, আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে যারা, তাদের ভিতরে তুমি এমন কাউকে পাবা না যারা কিনা মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ অ্যান্ড ইজ মেসেঞ্জার, যারা কিনা আল্লাহ এবং তার রসুলকে অপোজ করে, আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, এরকম কোনো মানুষের সাথে কখনোই তারা বন্ধুত্ব করবে না যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে বা আশা রাখে। আচ্ছা, তারপরে কি বলতেছেন, ইভেন দো দে ওয়ার দেয়ার ফাদার্স অর দেয়ার সন্স অর দেয়ার ব্রাদার্স অ্যান্ড অর দেয়ার কিন্ডার্ড, যদিও বা তারা তাদের বাবা হইতো বা তাদের ছেলে হইতো বা তাদের ভাই হইতো অথবা তাদের নিকটাত্মীয় হইতো, তথাপি তারা তাদের সাথে কোনো বন্ধুত্ব করবে না। এইটাই আসতেছে এই সেকেন্ড পয়েন্টটাতে, আমরা শত্রুতা পোষণ করার বা ঘৃণা পোষণ করার ব্যাপারে 2 নম্বর পয়েন্টে আসছি। সেখানে বলতেছে নট টেকিং দ্য কুফার অ্যাজ ফ্রেন্ডস অ্যান্ড সাপোর্টার্স, তাদেরকে আপনি ওয়ালি হিসাবে গ্রহণ করবেন না, আউলিয়া হিসাবে গ্রহণ করবেন না, নট শোয়িং ফ্রেন্ডশিপ টুয়ার্ডস দেম, তাদের প্রতি বন্ধুত্ব দেখাবেন না, সেন্স অফ বিলঙ্গিং থাকবে না, তারা আপনার নিজের একজন এরকম আপনি মনে করবেন না কখনো, অ্যান্ড সেপারেটিং ফ্রম দেম কমপ্লিটলি ইভেন ইফ দেয়ার রিলেটিভস, এবং তাদের সাথে কমপ্লিটলি আপনি নিজেকে বিচ্যুত রাখবেন যদি বা তারা আপনার আত্মীয় হয়। এখানে একটা ছোট্ট কথা আছে, এটা বলছেন যে ইন এ জেনারেল সেন্স বিচ্যুত রাখবেন, বাট আপনি যদি আশা করেন যে তারা কখনো, বাবা মার প্রতি তো একটা আলাদা ক্লজ, সেটা অন্য একদম জিনিস, বাবা মা কাফের হইলে তাদের কিছু হক, কিছু বেশ কিছু হক আছে যেটা আপনাকে ই করতে হবে, আদায় করতে হবে, যেমন ধরেন তাদের ভালো ব্যবহার করতে হবে, তাদের যদি অভাব থাকে তাদেরকে অর্থ সাহায্য করতে পারেন, বা তাদেরকে আপনি খাওয়ার না থাকলে খাওয়া দিতে পারেন, অ্যান্ড সো অন, ভালো ব্যবহার করতে হবে, রাফ ব্যবহার করতে পারবেন না, বেয়ারবি করতে পারবেন না, গালিগালাজ বকাবকি করতে পারবেন না ইত্যাদি, এই দুনিয়ার যে সমস্ত ব্যাপারগুলো সেগুলোতে তাদের সাথে আপনি ভালো আচরণ করবেন বাবা মার প্রতি। কিন্তু বাবা মা যদি নাও হন, তারা ধরেন আত্মীয়, আপনার আপনার চাচাতো বোনের মেয়ে কথার কথা, বা চাচাতো বোনের ছেলে, সে তো আত্মীয় আপনার, একটা উইক লিঙ্ক আপনি রাখতে পারেন যদি আপনি আশা করেন যে তাদের একটা আপনাকে দেখে বা আপনার সাথে আপনার আচরণে বা আপনার আপনি যদি দাওয়াতি কাজ করেন তাহলে সে ফিরে আসতে পারে ইসলামে, বা সে ফিরে আসবে বা সে ইসলামে আসবে, এটি যদি মনে থাকে তাহলে আপনি ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক বলতে কি, আমরা দেখবো পরে আমরা শিখবো যে যারা আমাদেরকে বিতাড়িত করে নাই এবং আমাদের এগেন্স্টে যুদ্ধ ঘোষণা করে নাই, এরকম কোনো কাফের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ আপনাকে নিষেধ করেন না, কিন্তু সেন্স অফ বিলঙ্গিং, ভালোবাসা বা তাকে ওয়ালি মনে করা যাবে না, সেটা আলাদা একটা ব্যাপার। তবে একটা উইক লিঙ্ক রাখবেন, তাদের সাথে আপনি কমপ্লিটলি করবেন, মানে অর্থাৎ আলাদা থাকবেন বা তাদের সাথে ডেইলি লাইফে মিক্সিং মিলিং থাকবে না আপনার, বাট একটা উইক লিঙ্ক আপনি রাখবেন ভালো ব্যবহারের মাধ্যমে, যেন তাদের জন্য একটা পসিবিলিটি থাকে যে আল্লাহ যদি চান তারা যেন ফিরে আসে, এরকম একটা ব্যাপার থাকবে। আচ্ছা, 3 নম্বর, শানিং দ্য কাফির কান্ট্রিজ অ্যান্ড নট ট্রাভেলিং টু দেম এক্সেপ্ট ফর নেসেসারি পারপাসেস সো লং অ্যাজ ওয়ান ইজ এবল টু প্র্যাকটিস ইসলাম ওপেনলি দেয়ার, একদম জরুরাত যেটাকে বলে, জরুরাত বা দরুরাত বলে যেটাকে, সেটা ছাড়া, মানে একদম অত্যাবশ্যকীয় ব্যাপার ছাড়া কাফিরদের দেশে বেড়াইতে যাবেন না এবং সেগুলোকে অ্যাভয়েড করে চলবেন। শানিং দ্য কাফির কান্ট্রিজ অ্যান্ড নট ট্রাভেলিং টু দেম এক্সেপ্ট বলে বললেন, তারপরেও বলতেছেন এই এক্সেপশনটা কখন করতে পারবেন, সো লং অ্যাজ ওয়ান ইজ এবল টু প্র্যাকটিস ইসলাম ওপেনলি দেয়ার, খোলাখুলিভাবে যদি ইসলাম প্র্যাকটিস করতে পারেন তাহলে জরুরত, জরুরত যেটাকে আমরা বাংলায় জরুরত বলি বা উর্দুতে বলি, আরবিতেও আছে শব্দটা দারুরা বলে, যাই হোক, সেটার জন্য আপনি ট্রাভেল করতে পারেন,
সেইগুলা কি কি সেটা এখানে না আসলেও আমি একটু বলে দিই আপনাদের। ইউজুয়ালি পাঁচটা ক্লজ বলেন, যে পাঁচটা ক্লজে আপনার আফ্রিকান কান্ট্রিতে ট্রাভেল করা বা থাকাটা জায়েজ হতে পারে। প্রথমটা হচ্ছে যে আপনার আপনি প্রাণ বাঁচানোর জন্য, ধরেন আপনার ডিসিডেন্ট কোনো একটা দেশে, সৌদি আরব হোক বাংলাদেশ হোক, আপনি পলিটিক্যালি এমন একটা অবস্থান আপনার যে জন্য যারা ক্ষমতায় আছে তারা আপনাকে মেরে ফেলবে এবং কোনো মুসলিম দেশ আপনাকে জায়গা দিচ্ছে না বা আপনি পাচ্ছেন না কোনো মুসলিম দেশে জায়গা, তখন আপনি হয়তো একটা পলিটিক্যাল অ্যাসাইলাম বা যান বাঁচানোর জন্য যাইতে পারেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এমন কোনো একটা ট্রিটমেন্টের জন্য যাইতে পারেন যে ট্রিটমেন্টটা কোনো মুসলিম দেশে হয় না, কেবলমাত্র একটা কাফের দেশে হয়, সেই দেশে যেতে পারেন। তিন নম্বর হচ্ছে এমন কোনো জ্ঞান অর্জনের জন্য আপনি যাইতে পারেন যে জ্ঞান অর্জনটা কোনো মুসলিম দেশে করতে পারেন না আপনি, এবং কেবলমাত্র ওই কাফের দেশে গেলেই করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি ক্যান্সার চিকিৎসক, একটা বিশেষ নতুন টেকনোলজি বা নতুন একটা আসছে, চিকিৎসা আসছে যেটা অন্য কেউ জানে না বা অন্য কোথাও নাই, ওইখানে গেলেই করতে পারবেন। তিনটা গেল। চার নম্বর হচ্ছে আপনার ব্যবসায়িক কাজে যেতে পারেন। ফর এক্সাম্পল, বাংলাদেশে অনেকে গার্মেন্টসের ব্যবসা করে, তারা একটা ডিল সাইন করতে বা একটা মেশিন ইম্পোর্ট করতে তারা হয়তো কোনো কাফের দেশ যায়, সেটি যেতে পারেন, টেম্পোরারি যাওয়া যায় গেছে। আর পাঁচ নম্বর হচ্ছে দাওয়াতি কাজের জন্য যেতে পারেন। এইগুলোকেই মানে নেসেসিটি মনে করা হয় বা নেসেসারি পারপাস মনে করা হয়। আচ্ছা, আমরা আমরা প্রসিড করি। চার নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি অবিশ্বাসীদের প্রতি কীরকম অ্যাটিটিউড থাকবে আপনার, সেটা বলতে গিয়ে চার নম্বর পয়েন্টে বলতেছেন, নট ইমিটেটিং দেম উইথ রিগার্ড টু ম্যাটার্স দ্যাট আর দেয়ার ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, তাদেরকে আপনি অনুকরণ করবেন না যেগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্য। যেমন ধরেন, উদাহরণ দিই আমি আপনাকে একটা, আমাদের আপনাদেরকে সবাইকে মানে জাস্ট বোঝানোর জন্য, যে 1800 শতাব্দী যেটা বলি, 1800 সামথিং, যেটা যে সালগুলো আমরা ই করতাম, অর্থাৎ যেটাকে 19 শতাব্দী বলবো আমি, 1800 সালের যেটা আর কি, 1800 প্লাস যেটা, তো ওই ওই সময়টাতে ওইটার শেষ অংশের আগে পর্যন্ত মুসলিমরা এই শার্ট প্যান্ট পরাকে কাফেরের ড্রেস মনে করতো, শার্ট প্যান্টকে, এবং সেটাকে হারাম জ্ঞান করতো, এবং সেটাই ঠিক ছিল। কিন্তু তারপরে জনৈক ইজিপশিয়ান আলেম, কোট অ্যান্ড কোট, উনি এটাকে একটু ল্যাক্স করে দেন এবং আস্তে আস্তে মানুষ শার্ট প্যান্ট কোট স্যুট পরতে শুরু করলো। এখন কিন্তু আর এই লাইনে আপনি একজন মানুষকে রাস্তায়, ধরেন বাংলাদেশের রাস্তায় একজন মানুষ প্যান্ট শার্ট পরে আছে, তাকে অবিশ্বাসী মনে করার কোনো কারণ নেই। সুতরাং এই শরিয়া বিধানটা একই আছে যে কাফেরের অনুকরণ করা যাবে না, কিন্তু ফিকটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এখন এটা কাফেরের অনুকরণের ভিতরে পড়ে না, এখন সবাই পড়তেছে এই হিসাবে। যাই হোক, এটা আর একটু গভীর আলোচনার ব্যাপার। তো এই এই একই ব্যাপার কিন্তু এখন যদি আপনি ধরেন বাংলাদেশের গ্রামের একটা বাজারে যদি যান, এবং ইউজুয়ালি দেখবেন যে খই বিক্রি করে, ধুতি পরা একজন লোক গলায় পৈতে আছে, সে খই বিক্রি করতেছে, আপনি কিন্তু একেবারে 99.99% মুসলিমই তাকে হিন্দু মনে করবে। এই যে ব্যাপারটা, সে যে ড্রেসটা পরে আছে, এই ড্রেসটা পরা আপনার জন্য জায়েজ না, কারণ এই ম্যাটারটা বা হিন্দু ধুতি পরাটা এখন পার্টিকুলারলি হিন্দুদের বেলায় প্রযোজ্য, বা তাকে দেখলেই হিন্দু মনে হয়, সেই জন্য এটা আপনি করতে পারবেন না। আচ্ছা, বলতেছেন যে এখন যে আবার পড়ি আমি লাইনটা, নট ইমিটেটিং দেম মানে কাফেরদেরকে অনুকরণ করবেন না উইথ রিগার্ড টু ম্যাটার্স দ্যাট আর ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্য, ওয়েদার রিলিজিয়াস আর ওয়ার্ল্ডলি ম্যাটার্স, যেটা ধর্মীয় হতে পারে, দুনিয়াবি হতে পারে। যেমন ধরেন, কাপড় চোপড় তো হচ্ছে দুনিয়াবি ব্যাপার, আসলে পৈতাটা হয়তো রিলিজিয়াস, কিন্তু কাপড় চোপড় তো অতটা মানে রিলিজিয়াস ব্যাপার না, দুনিয়াবি ব্যাপার। আবার সিঁথিতে সিঁদুর দেওয়া, ধরেন সেটা রিলিজিয়াস ব্যাপার তাদের, হ্যাঁ, তাই এটা আর কি, মানে দুনিয়াবি হোক বা ই হোক, রিলিজিয়াস ম্যাটার্স ইনক্লুড দ্য সিম্বলস অফ দেয়ার রিলিজিয়ান, দ্য ওয়ার্ল্ডলি ম্যাটার্স সিম্বল, ধরেন সোয়াস্টিকা যেটাকে আমরা বলি, এটা হিন্দুদের সিম্বল, এটা এটা আপনি ব্যবহার করবেন না। ওয়ার্ল্ডলি ম্যাটার্সের ভিতরে আছে যেমন যেভাবে তারা খায়, যেভাবে তারা কাপড় পরে, যেভাবে তারা পান করে, আদার কাস্টমস অফ দেয়ার দ্যাট আর নোন অ্যামং দ্য মুসলিম, নট নোন অ্যামং দ্য মুসলিম, এবং তাদের অন্যান্য এই যেটা মুসলমানরা জানে না বা মুসলমানের কাছে পরিচিত না, এই যে ধরেন ধুতি পরা বললাম, বা এখনকার মুসলমানদের জন্য পার্টিকুলারলি ধুতি পরাটা পরিচিত না, অথবা শাখা সিঁদুরটা অবশ্য রিলিজিয়াস, শাখাও রিলিজিয়াস ওদের, বা ধরেন এক ধরনের করে ওরা কাপড় পরে, পেট বাইর করে শাড়ি পরে, এটা যেমন ধরেন, এটা তো তাদের ই, এটা আমাদের ট্রেডিশন হইতে পারে না। আচ্ছা, যাই হোক, এইভাবে গেল। তারপর বলতে, বিকজ দ্যাট উইল লিড টু এ কাইন্ড অফ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইন দ্য হার্ট,
দেখেন আমাদের দেশে যারা সিনেমা দেখে, যারা নাটক দেখে, যারা গান শোনে, যারা ইন্ডিয়ান মুভি দেখে, তারা কি করে? তাদের মতো ড্রেস করতে চায়, তাদের মতো ড্রেস করতে চায়। আপনি দেখবেন খুবই এই যে এই এই সিরিয়ালগুলা, কি সব সিরিয়াল আছে ইন্ডিয়ান টিভির, ওইগুলোর জন্য মানুষ ঈদের সময় ওই ওই কাপড় না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করে। এটা অটোমেটিক্যালি আসে আপনার ভিতরে, তার জন্য একটা ভালোবাসা জাগবে আস্তে আস্তে, এবং তারপরে আপনি তার মতো হইতে যাবেন, তার মতো হইতে যাবেন। স্বাধীনতার পরে আমি আমাদের নেইবার, তখন আমরা যেখানে থাকতাম, আমাদের নেইবার এক মহিলা, তাকে আমরা খালাম্মা ডাকতাম, ওনাকে আমি নিজের চোখে দেখছি নিউ মার্কেটে সিঁথিতে সিঁদুর দিয়ে যেতে, অথচ ওটা উনি কিন্তু মুসলিম, ওনার হাজব্যান্ড মুসলিম, সবাই মুসলিম। জাস্ট ওনার মনে হয়েছে যে ইট লুকস বিউটিফুল, বুঝছেন না, বা সুন্দর লাগে দেখতে। তো এইভাবে আস্তে আস্তে যেটা তাদের প্রতি ভালোবাসা এবং তাদের প্রতি ই জাগবে আপনার ভিতর, এবং আপনি কেউ কাউকে ইমিটেট করা হচ্ছে সবচেয়ে সবচেয়ে কি বলবো, মানে সবচেয়ে মানে গভীর ধরনের ফ্ল্যাটারি। কেউ কাউকে তখনই ইমিটেট করে যখন সে তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে, তখন তাকে অনুকরণ করতে চায়। সুতরাং আমাদের দেশে যে এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, বা আমরা যেভাবে শাড়ি বা যেগুলো পরি বা যেভাবেই করি, মানে হিন্দুদের মতো করে যেগুলো করি আর কি, শাড়ি পরা ইটসেলফ হারাম না, কেউ বলেন না হারাম, কিন্তু যখন তাদের ফ্যাশনে তাদের মতো করে তাদের আইডিয়াগুলো নিয়ে বা তাদের পারপাসগুলো নিয়ে মানে রিভিলিং ইগুলা নিয়ে যখন আমরা করবো, ডেফিনেটলি সেটা ইমিটেশন অফ কুফার হবে, এবং সেটা আপনাকে তাদের প্রতি একটা ভালোবাসা ফুটে উঠবে সেখানে। এবং রাইটলি সো, আমাদের দেশে মানুষ তো মানে তাদেরই অনুকরণ করে অনেক কিছুতেই। আচ্ছা, 5 নম্বর হচ্ছে নট সাপোর্টিং দ্য কুফার, নট প্রেজিং দেম, তাদেরকে সাপোর্ট করবেন না, সমর্থন করবেন, তাদেরকে প্রেজ করবেন না। আমাদের দেশে বহু মানুষ আছে আমেরিকায়, কানাডায়, ইংল্যান্ডে ঘুরে এসে বলে, আরে ভাই দুনিয়াতে ইসলাম থাকলে তো ওইখানে আছে, কেউ মিথ্যা কথা বলে না, লাইনে দাঁড়ায় না, লাইনে দাঁড়াইলে কেউ মানে কিউ জাম্প করে না বা আপনার আগে গিয়ে দাঁড়ায় না, মানে ডিসিপ্লিন ডিসিপ্লিন সততা বা সো কল্ড একটা মানে। কিন্তু আমরা এটা ভুলে যাই যে দুনিয়া, আমি আগে যেরকম বললাম যে পৃথিবীর সবচেয়ে বড় খারাপ জিনিস হচ্ছে কুফর এবং শেক, ওইটা দিয়ে আর কি সততা আছে সেটা আসে না। আর সততার কথাও যদি যান, তারপরে ধরেন ইংল্যান্ডের ঐশ্বর্য কি, সারা দুনিয়া থেকে লুট করে, খুন করে, চাবুক মেরে সমস্ত সম্পদগুলো নিয়ে ইংল্যান্ড আজকে হোয়াট ইংল্যান্ডেই যাবে, অথবা অন্য কথাই আমেরিকাতে দেখেন রেড ইন্ডিয়ানদের স্টোরি পড়েন, কিভাবে রেড ইন্ডিয়ানদের হত্যা করছে, মানে কিভাবে জ্বালায় দিছে তাদের বাফেলো বা তাদের হর্টস, এবং কিভাবে তাদেরকে বশংবোধ করে আজকে আমেরিকাকে ছড়ি ঘুরাইতেছে আমেরিকানরা। তো সুতরাং এগুলো অ্যাপ্রিসিয়েট করার আগে আমরা দুইবার চিন্তা করব যে আমরা আসলে কি করতেছি। আমরা কিন্তু প্রকারান্তরে বলতেছি যে রাসূলের সুন্নাহ চেয়ে কিন্তু তাদের সুন্নাহটাই বেটার, এটাই বলা। তাদেরকে যখন আমরা অ্যাপ্রিসিয়েট করি, এটার মানে এটাই, এটাই দাঁড়ায়। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে, কেউ কেউ হয়তো শুনে থাকবেন, আমি বলছি, আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম সাউথ শিল্ডসে, তখন একদিন ছোট্ট শহর এটা, কিং স্ট্রিট বলে একটা স্ট্রিট আছে, তখন কার্ড ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, স্লট স্লট ইন টাইপের ই ছিল, ওই যে আপনার কয়েন ঢুকাইতে হয়তো 1 পাউন্ডের কয়েন, সোনালি রঙের ওটা ঢুকাইলে কথা বলা যেত, বাসায় কথা বলতাম। তা আমি গিয়ে দেখি যে কিং স্ট্রিট বলে ওটা সেন্ট্রাল এই যেটা, ওখানে দুটা ফোন বুথ আছে এক সাইডে, যেগুলি থেকে আমি সাধারণত কথা বলতাম, আমার বাসা পাশ, আমার বাসা থেকে বাজারের দিকে গেলে ওটা সামনে পড়তো। তো আমি দেখি যে দুটা বুথের ভিতর একটাতে লাইন ধরা, সাদা চামড়া কালো চামড়া আমাদের মতো সব দাঁড়ায় আছে, আর একটা খালি। তা আমার আসলে অত লাইন ধরে ফোন মানে কথা বলবো এটা ঠিক পোষাইতেছিল না, যে মানে অনেকক্ষণ সময় লাগবে। আমি তখন পাশে দাঁড়ানো এক লোককে জিজ্ঞেস করলাম, এটা কি নষ্ট নাকি? বলে যে না, এটা ভালো, এটা ভালো। আমি বললাম, তাহলে ওখানে এত লোক আর এটা খালি? তখন সে হেসে দিছে, হেসে বলতেছে যে ওইটাতে যেটি লম্বা লাইন, সেটাতে কথা বলার পরে যখন আপনি রিসিভারটা ক্রেডলে রাখেন, তখন যে পয়সাটা ঢুকাইছেন সেটা বাইর হয়ে চলে আসে। সো এখানে এত বড় লাইন, এবং সব ব্রিটিশ কিন্তু, কারণ তারা, তাদের কাছে কি, সে তো আইন ভঙ্গ করে না, সে ভ্যান্ডালিজম করে নাই, সে ভাঙে নাই ফোন বক্স, সে বাড়ি মারে নাই, কিছুই করে নাই, পয়সাটা অটোমেটিক বাইরে আসে, তা আমার কি দোষ? এটা হচ্ছে তার কথা। তার মানে লং আর্ম অফ দ্য ল যেটাকে বলি, সেটা যেখানে পৌঁছে সেখানে তাদের ডিসিপ্লিন, কিন্তু তার বাইরে তারা কি করছে বা করে আপনারা যদি জানেন অবাক হয়ে যাবে। সারা দুনিয়াতে সমস্ত খারাপ কাজগুলো তো তারাই করে বেড়াইছে, আপনার ফিলিপিনস এবং থাইল্যান্ড দুটো দেশকে মানে হোর হাউস বানায় গেছে তারাই, সাদা চামড়ারা। তো এটা হচ্ছে কথা, যে মানে আমরা অনেক সময় এগুলো দেখি না, আমরা আমাদের আমাদের আত্মীয় স্বজন ভিতরে আছে, আমি যেহেতু সিলেটি, আমাদের আত্মীয় স্বজন আছে সিলেটি, আত্মীয় স্বজন ইংল্যান্ডের কথা যখন বলে তখন মানে গদগদ হয়ে চোখ দিয়ে পানি চলে আসে বলতে গেলে, মানে এত এত সুন্দর দেশ, এবং দুনিয়াতে থাকলে ঠিক মতো মানে কী বলে মানে অনেস্টির দেশ একটাই আছে, বাট আই হ্যাভ নোন ইংল্যান্ড খুব অন্য অন্য ভাবে, আমি এটাকে চিনছি, দেখ জানছি বুঝছি, এবং আমি যেটা বুঝছি যে মানে মানে জানোয়ার হইতে আর কিছু বাকি নেই তাদের আর কি।
আমি আমি যেভাবে তাদেরকে চিনছি আর কি, মানে তারা লিটারালি এখন জানোয়ারের পর্যায়ে আছে। বাট আপনি দুনিয়াতে কতগুলো আছে, আপনার দুনিয়াতে কতগুলো আন্ডারস্ট্যান্ডিং আছে যেগুলো সবার জন্য কনভিনিয়েন্ট হয়, সেগুলো তারা মেনে চলে, যে সবার জন্য সুবিধা এটা মাইনে চলে, লাইনে দাঁড়ালে সবার জন্য সুবিধা। এটা আমাদের দেশে আস্তে আস্তে বুঝতে শুরু করছে এখন। আগে আমাদের দেশে দেখতেন যে বাসের লাইনে দাঁড়ালে কার আগে কে গিয়ে উঠে দরজা ভেঙে ফেলতেছে, এখন দেখবে যে লাইন লম্বা লাইন ধরে দাঁড়ায় থাকে। তো এটা কনভিনিয়েন্সের জন্য করে মানুষ, কিন্তু ডোন্ট টেক ইট এজ অনেস্টি, এটাকে অনেস্টি মনে করে না, এটা একটা অভ্যাস, কনভিনিয়েন্সের জন্য একটা অভ্যাস। আমি সিঙ্গাপুরের কথা বলি সবসময়, যে সিঙ্গাপুর একটা দেশ ছিল যেখানে 1960-এর দশকে, মানে শুরুর দিকে, 60-এর দশকের শুরুর দিকে, আপনি কোয়ার্টার বলে আর কি, ওদের চাইনা যেটা আমরা বলি, সিকি, সেটা নিয়ে বাইরে হয়ে গেলে প্রাণ নিয়ে ফিরে আসতে পারবেন কিনা এটা সিওরিটি ছিল না, এত ভ্যান্ডালিজম ছিল বা কি বলে ওই যে ই ছিল আপনার, ওই যে হাইজেক করতো বা আপনার রাস্তা মাগিং যেটাকে বলি আমরা সোজা ভাষায়, মাগিং, মাগার্স যেটাকে বলি, এরকম দুর্বৃত্তরা ছিল ওইখানে। আজকে আপনি সিঙ্গাপুরে যাবেন, রাতে 3টার সময় আপনার 5 বছরের মেয়েকে আপনি রাস্তায় একটা ফার্মেসিতে পাঠাতে পারবেন যে যা ওষুধটা নিয়ে আসো, কেউ তাকে ডিস্টার্ব করবে না। কেন? তারা একটা জিনিস বোঝাইতে পারছে তাদের সিটিজেনকে, যে এইসব নিয়মগুলো মানলেই লাভ, এবং তাদের উপরে পুলিশ স্টেট যেটাকে বলে চাবুক আছে। কিন্তু ওই যে ইংল্যান্ডের কথা যেটা বললাম, আমি ইংল্যান্ডের সাউথশিল্ডসের কথা বললাম, যে ওই ফোনের রিসিভার রাখলে পয়সা বাইরে আসে এবং সবাই সেই পয়সা বাইরের জন্য লম্বা করে লাইন দিছে, ওইখানে যদি প্রকৃত একটা মুসলমান থাকতো, ধরেন 7th সেঞ্চুরি আরবিয়ার একজন সাহাবি থাকতেন, তাহলে উনি কী করতেন? উনি আরও একটা কোয়ার্টার খরচ করে বা আরেকটা ওই পেনি বা যাই হোক, মানে ওই যা আছে ওদের একটা 10-10 পয়সার একটা ঢুকাই দিয়ে বা 5 পয়সার একটা ঢুকাই দিয়ে, এখন যতই হোক এটা চার্জ আর কি, উনি হয়তো ফোন কোম্পানিতে ফোন করে বলছে যে ভাই তোমার ফোনটা তো নষ্ট, তুমি একটু দেখে যাও, খোঁজ করো যে মানে এইটা ঠিক করে দিও, কারণ পয়সাগুলো এখানে পড়ে আসে। এটা করতে একজন মুসলিম, মানে আইডিয়ালি যদি একজন মুসলিম হইতো, তাকে কেউ না দেখলেও সে জানতো যে আল্লাহ তাকে দেখতেছেন, আল্লাহ সাক্ষী হয়ে থাকলেন যে সে একটা কথা বললো অথচ পয়সা না দিয়ে সে পয়সাটা বাইর হয়ে গেলো, সে নিয়ে গেলো। এখানে ডিফারেন্স আছে একটা, বুঝবো আমরা। আমরা যখন কানাডাকে অ্যাপ্রিসিয়েট করি, ইংল্যান্ডকে অ্যাপ্রিসিয়েট করি, অস্ট্রেলিয়াকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা কিন্তু আসলে কনভিনিয়েন্সের দিক থেকে দেখে কনভিনিয়েন্সটাকে অনেস্টি বলে মনে করি, এই ব্যাপারটা কিন্তু তা না আসলে। আচ্ছা, আর সবচেয়ে বড় ডিসঅনেস্টি হচ্ছে, সবচেয়ে বড়ই হচ্ছে আল্লাহকে অস্বীকার করা, এর চেয়ে বড় কোনো ক্রাইম হয় না, সবচেয়ে বড় ক্রাইম এটা। এটা থেকে আর কোনো গুণ কার আছে, এটাতে কিছু আসে যায় না। আচ্ছা আসলে আমরা একটু আগাই তো বলছেন দেখি, নট সাপোর্টিং দ্য কুফার, নট প্রেজিং দ্যাম, নট হেল্পিং দ্যাম এগেনস্ট মুসলিম, তাদেরকে প্রেজ করবেন না, তাদেরকে সাপোর্ট করবেন না, মুসলমানদের এগেনস্টে তাদেরকে তাদেরকে তাদের পক্ষ নেবেন না, নট সিকিং দেয়ার হেল্প এক্সেপ্ট ইন কেস অফ নেসেসিটি এগেনস্ট আদার কুফার লাইক দেম, এবং তাদের সাহায্য নেবেন না এক্সেপ্ট ইন কেস অফ নেসেসিটি এগেনস্ট আদার কুফার লাইক দেম, তাদের মতোই অন্য কাফেরের এগেনস্টে কোনো নেসেসিটিতে তাদের হেল্প নিতে পারেন। এটা অনেকে বোঝেন না দেখে, কিন্তু সৌদি আরবিয়া ইরানের এগেনস্টে যে ইসরায়েলি ইকেল মানে ফোর্সটাকে লিভারেজ হিসেবে ব্যবহার করার চিন্তা করে বা একটা একটা কনসিডারেশন আছে, এটা নিয়ে মানুষ সৌদি আরবের উপর খুব খাপ্পা। কিন্তু সৌদি আরবের বড় বড় আলেমরা তো শিয়াদেরকে মুসলিম মনে করেন না, এবং তারা শিয়াদের ব্যাপারে খুবই আতঙ্কিত যে শিয়ারা যে কোনো দিন তাদের দেশটা দখল করে নেবে। অলরেডি শিয়াদের ম্যাপ যদি আপনি দেখেন, যে 1990 সালে তাদের ম্যাপ যেটুকু ছিল শুধু ইরান, এখন কিন্তু ইরাক ও শিয়া ম্যাপ যদি দেখেন, এক্সপ্যান্ডিং ম্যাপ, সিরিয়া শিয়া, লেবানন শিয়া, এবং ইরানিয়ান ফোর্সেস এখন সিরিয়াতে আছে, এবং কুয়েত এবং বাহরাইনে তারা মেজরিটি, যে কোনো দিন তারা কিন্তু চাইলেই এখানে পরিবর্তন করে ফেলতে পারে। এরপরে সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্সে প্রচুর শিয়া, যারা মানে আপনার যে দামাম বা অয়েল রিচ যে অংশটা সেটাতে, এবং সৌদি আরবের রিয়েলি স্কেয়ার যে কোনো দিন তারা এটা কাট অফ করে হয়তো দখল করে নিতে পারে, সেই জন্য তারা ট্রাম্পের পায়ে গিয়ে পড়ছে। এই এটা যে শখ করে পড়ছে তা না, বাধ্য অনেকটা। এবং এইখানে যদি তারা চিন্তা করে যে কাটা দিয়ে কাটা তোলার মতো শিয়াদেরকে ওয়ার্ড অফ করতে পারবে ইসরায়েলদের দিয়ে, যদিও দুইটাই শত্রু বা দুইটাই কোনোটাই আমাদের বিলঙ্গিং, সেন্স অফ বিলঙ্গিং নাই, কেউ আমাদের বন্ধু হইতে পারে না, কিন্তু কাটা দিয়ে কাটা তোলার পলিসি যদি তারা নিতে চায় বা নেয়, সেটা কিন্তু জায়েজ আছে। এটা অনেকেই বোঝেন না, এবং না বোঝার জন্য কিন্তু অনেকে প্রচণ্ড রকম ঘৃণা করেন সৌদি আরবকে। যাই হোক, এটা আলাদা একটা ব্যাপার, এটা এটা বোঝার অনেক সময় লাগবে, এটা বুঝতে গেলে
অনেক অনেক পড়াশোনা করার ব্যাপার আছে এখানে, কোনটা প্রেফারেন্সে কোনটা কখন প্রেফার করেন, কখন কোনটা প্রেফার করতে হবে, এগুলোর ফিক আছে, সেটা অনুযায়ী তারা অনেক কিছু করে থাকেন। সেটা সবসময় যে কারেক্ট আমি বলতেছি না, সৌদি আরবের রাষ্ট্রযন্ত্র যে সবসময় কারেক্ট কাজ করেন এই কথা আমি একবারও বলি নেবে বলবো না, কিন্তু সৌদি আলেমরা যারা তারা এসব জিনিসগুলো জানেন এবং তারা মানে কোনটা বেনিফিশিয়াল দুটা জিনিসের ভিতর কোনটাতে বেনিফিট বেশি সেটি চিন্তা করে অনেক সময় অনেক জায়গায় চুপ থাকেন বা অনেক কাজ করেন। আচ্ছা আসেন একটু যাই সামনে। আচ্ছা, নট ট্রাস্টিং দেম, নট কিপিং কোম্পানি উইথ দেম, তাদেরকে ট্রাস্ট করবেন না, তাদের সাথে মানে কোম্পানি থাকবে না, তাদের তারা আপনার সহচর হবে না। নট টেকিং দেম অ্যাজ ক্লোজ ফ্রেন্ড, তারা আপনার নিকট বন্ধু হবে না, অ্যান্ড অ্যাডভাইজার্স, এবং তারা আপনার অ্যাডভাইজার মানে উপদেষ্টা হবে না। টু হুম ওয়ান টেলস ওয়ান সিক্রেট, যাকে আপনি আপনার গোপন কথাগুলো বলেন, অর উইথ হুম ওয়ান এন্ট্রাস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। এটা আমরা একটা ওই যে যখন অন্য বইটা পড়বো, ডক্টর সালাহ ফজলের বইটা, আপনি দেখবেন একটা দলিল আছে সুরা আলে ইমরানের 118-19 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে এই 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 জিনিসগুলো নিষেধ করছেন। আর 18-19 নম্বর আয়াতে যে তাদেরকে আপনি যেন অ্যাডভাইজার হিসাবে না এমপ্লয় করেন, বা সিক্রেট জিনিস যেখানে আছে স্থাপনা বা অন্য কিছু সেগুলো যেন তাদের জিম্মায় না দেন আপনি। 6 নম্বর পয়েন্ট, নট জয়নিং ইন দেয়ার ফেস্টিভ্যালস অ্যান্ড সেলিব্রেশন, তাদের ফেস্টিভ্যালস নিউ ইয়ার্স ডে, ক্রিসমাস ডে, এগুলো জয়েন করবেন না। নট কংগ্রেচুলেটিং দেম, তাদেরকে কংগ্রেচুলেট করবেন না, আপনি তো ইংল্যান্ড আমেরিকা থাকতেই পারবেন না যদি এইসব না করেন, মানে এতে তো একটু মানে কোনো ব্যাপারই মনে করে না মুসলমান, অথচ দেখেন বিধানটা কি যে তাদেরকে কংগ্রেচুলেট করবেন না, ম্যারি ক্রিসমাস বলবেন না, হ্যাপি নিউ ইয়ার বলবেন না। অন দোজ অকেশনস নট ভেনারেটিং দেম, ভেনারেটিং তাদেরকে শ্রদ্ধা করবেন না। নট অ্যাড্রেসিং দেম উইথ টাইটেলস অফ রেসপেক্ট লাইক সাইয়েদ আর মাওলা, এই ধরনের মানে স্যার বা আমি যেগুলো মানে সম্মানসূচক টাইটেল সেগুলো দিয়ে কাফেরদেরকে ডাকবেন না। 7, নট প্রেইং ফর ফরগিভনেস আর মার্সি ফর দেম আফটার দে ডাই, তারা যদি মারা যায়, তারা যদি মারা যায় তারপরে তাদেরকে তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন না, বাবা হইল না মা হইল না, কাফের হিসাবে যদি মারা যায় আর কোনো মাগফিরাতের দোয়া নেই, জীবিত অবস্থায় করতে পারেন, একটা দোয়াই কাফেরদের জন্য করতে পারেন যে মাগফিরাত না মানে হেদায়তের দোয়া করতে পারেন, কিন্তু মরে গেলে তার হেদায়তের রাস্তা নেই, তখন মাগফিরাতের দোয়া করবেন না। 8 নম্বর হচ্ছে নট শোয়িং কাইন্ডনেস টু দেম অর কম্প্রোমাইজিং উইথ দেম অ্যাট দ্য এক্সপেন্স অফ রিলিজিয়ান, দিনের আপনার দিন নষ্টের মতো কোনোভাবে তাদের সাথে কম্প্রোমাইজ করবেন না, অথবা তাদের সাথে তাদের প্রতি দয়া দেখাবেন না যদি আপনার দিনের ক্ষতি হয়। 9 নম্বর, নট রেফারিং টু দেম ফর জাজমেন্ট আর অ্যাকসেপ্টিং দেয়ার রুলিংস, তাদের কাছে আপনি বিচারের জন্য যাবেন না এবং তাদের বিচার আপনি অ্যাকসেপ্ট করবেন না। নট ফলোয়িং দেয়ার উইমস অ্যান্ড ডিজায়ার্স, তাদের হুজুক বা তাদের মনের বাসনা কামনা এগুলো ফলো করবেন না। আর ফলোয়িং দেম উইথ রিগার্ড টু এনি অফ দেয়ার অ্যাফেয়ার্স, তাদের নিজস্ব যে ব্যাপারগুলো আছে এগুলো তাদেরকে ফলো করবেন না। আজকে বাংলাদেশিরা বা মুসলমানরা তাদের মতো লিভ টুগেদার করতে চায়, তাদের মতো ডেটিং করতে চায়, তাদের মতো পাবে বিকাল কাটাইতে চায়, তাদের মতো অ্যান্ড সো অন, আপনি যাইতে পারেন মানে যত কিছুতেই যান, বিকজ ফলোয়িং দেম ইমপ্লাইজ ফরসেকিং দ্য রুল অফ আল্লাহ অ্যান্ড ইজ মেসেঞ্জার, যে আপনি যদি তাদেরকে এভাবে ফলো করেন তাহলে আল্লাহ এবং রাসূলের যে নিয়ম কানুন নীতি আইন সব সব কিছুকে আপনি ত্যাগ করার সামিল ব্যাপারটা। 10 নম্বর হচ্ছে নট বিং দ্য ফার্স্ট টু গ্রিট দেম, আগে বাইরে তাদেরকে গ্রিট করবেন না, উইথ দ্য গ্রিটিং অফ ইসলাম আসসালামু আলাইকুম, অর্থাৎ একদিন কাফেরকে আসসালামু আলাইকুম বলবেন না, সে যদি বলে তখন আপনি উত্তর দিবেন কীভাবে এটা আল্লাহ রাসূল শিখাই দিচ্ছেন, আপনি বলেন ওয়ালাইকুম, যা বলছো সেটা তোমারও হোক, এরকমই। তো আমরা আমার এই যে বইটার থেকে আমি প্রাথমিকভাবে পড়তেছিলাম সেই বইটাতে আল ওয়ালা ওয়াল বারা যেটা ছিল সেটা আমরা মোটামুটিভাবে শেষ করলাম, কিন্তু আমি বলছিলাম যে এই সুযোগে আমি ডক্টর সালেহ আল ফজলের বইটার থেকে আপনাদের সাথে শেয়ার করবো, সেটা আজকে আর হলো না ইনশাল্লাহ, আমি আল্লাহ আমাকে যদি সৌদি আরবে নেন তাহলে নেক্সট যেটা ওখানে করবো আমি রেকর্ডিংটা, তখন ইনশাল্লাহ আপনাদেরকে ওই বই থেকে ওয়ালাল বারা সম্বন্ধে আরও কিছু বলবো যেটা জানা খুব ইম্পর্টেন্ট। এটা যদি ভালো করে পড়া থাকতো তাহলে আমরা ইংল্যান্ড আমেরিকা কানাডায় সেটেল করতাম না প্রাথমিকভাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকে, সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন ভালো জিনিসটাকে জীবনে অ্যাকচুয়ালাইজ করতে পারি, বাস্তবায়িত করতে পারি। আর যদি খারাপ কিছু শুনে থাকেন হার্মফুল আপনারা, তাহলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।